হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যাগমার্স নলেজ অ্যান্ড আমি সুমন আছি আপনাদের সাথে সো আজকে আমার ভিডিওর বিষয়বস্তুগুলো আমার পেছনে হোয়াইট বোর্ডে লেখা আছে সো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ল্যান্ড ডকুমেন্টস নিয়ে একটি জমি ক্রয় করার পূর্বে কি কি জিনিস কি কি ফ্যাক্টরস কি কি ডকুমেন্টস আসলে কনফার্ম করতে হবে চেক করতে হবে তার জেনুইননেস দেখতে হবে সেই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলবো সো এই ডকুমেন্টস চেকিংয়ের ব্যাপারটা কিন্তু শুধুমাত্র ল্যান্ড ক্রয় করার জন্য প্রযোজ্য নয় একই সাথে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো যে ল্যান্ড সিকিউরিটি কলেটাল সিকিউরিটি নিয়ে থাকে সেই সিকিউরিটিগুলো কিন্তু নেওয়ার পূর্বে এই ফ্যাক্টরসগুলো কনফার্ম করে এর মালিকানা সংক্রান্তীয় জেনুইনেস কনফার্মেশন পাওয়ার পরেই কিন্তু মডগেস কমপ্লিট করতে হয় সো আমি ওভার দ্য ইয়ার্স আমি আমার প্রফেশনাল কাজের জন্য আসলে কিন্তু এই প্রসেসগুলো সেভেল টাইমস সরেজমিনে রেসপেক্টিভ অফিসগুলোতে গিয়ে চেক করে এসছি সো আসলে এই চেকিংসের মাধ্যমেই আমি আসলে এই প্র্যাকটিক্যাল নলেজগুলো আমার হয়েছে যে কীভাবে প্র্যাকটিক্যালি এই চেকিংসগুলো করতে হয় এবং কী কী জিনিস দেখলে আমি মোটামুটি বুঝতে পারবো যে আমার ল্যান্ড ডকুমেন্টস বা ল্যান্ডটা ঠিক আছে আর মালিকানা ঠিক আছে সো সেই ফ্যাক্টরসগুলোই কিন্তু আসলে আমি আজকে প্রেজেন্ট করার চেষ্টা করছি সো তার আগে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সো ভিউয়ার্স চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সো একটি ল্যান্ড একটি ল্যান্ডের সাথে যে ফ্যাক্টরসগুলো জড়িত আছে যে ডিড ডকুমেন্টস বা ফ্যাক্টরসগুলো জড়িত আছে সেগুলো মোটামুটি এক হচ্ছে দলিল দখল খতিয়ান ও দাগ নম্বর এবং ম্যাপ এই চারটা ফ্যাক্টরস মোটামুটি কিন্তু একটা ল্যান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা এই চারটা ফ্যাক্টরসকে ধরে ধরে আমাকে দেখতে হবে যে এ ঠিক আছে কিনা সো আমি এই চারটার মধ্যে আসলে কি দেখবো কিভাবে দেখবো কেন দেখতে হবে আমাকে সেই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলবো সো প্রথমেই যেটা আছে দলিল তো দলিল হচ্ছে একটি জমির মালিকানার অন্যতম প্রধান ডকুমেন্টস দলিল কিন্তু মেইন ডকুমেন্টস আমি বলছি না বিকজ দলিল থাকলেই শুধুমাত্র মালিকানা কনফার্ম আমার জমির মালিকানা ওকে সেটা আসলে বলা যাচ্ছে না সো দলিল হচ্ছে একটি জমির মালিকানার অন্যতম প্রধান ডকুমেন্টস সো দলিলে আমি আসলে কি দেখব সেটা এখন বলছে এই দলিল কিন্তু হচ্ছে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক সো এই দলিল হচ্ছে আমাকে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রি করতে হবে আনরেজিস্টার্ড ডকুমেন্টস বা দলিলে কিন্তু কোনো ভ্যালিডিটি নাই সো এই দলিল হচ্ছে গাইডেড বাই উনিশশো আট উনিশশো সালের যে রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে সেই রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী কিন্তু এই দলিলগুলো হচ্ছে রেজিস্ট্রি হয়ে থাকে সো এই দলিলের ইতিহাস যদি আমি বলতে চাই বা জানতে চাই সেটা হচ্ছে সেই উনিশশো আট উনিশশো যে রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে সেই রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী এই দলিলগুলো যেহেতু লিপিবদ্ধ হচ্ছে বা রেজিস্টার্ড হচ্ছে সো উনিশশো আটের পূর্বে কিন্তু আসলে দলিল রেজিস্ট্রির কোনো হিস্ট্রি নাই সো আমি যদি দলিলের রেকর্ড বা ইতিহাস দেখতে চাই কোনো একটা পার্টিকুলার ল্যান্ডের জন্য আমাকে হচ্ছে আমি যদি ম্যাক্সিমাম পিরিয়ড পেছনে যাই তাহলে আমি যেতে পারবো উনিশশো কারণ উনিশশো আটের পেছনে কিন্তু আর কোনো রেজিস্ট্রেশনের ইতিহাস নাই তো এখন প্রশ্ন হচ্ছে আমি কি তাহলে হচ্ছে একটা দলিল সার্চিংয়ের জন্য উনিশশো সাল পর্যন্ত সার্চ করব আনসার হচ্ছে নো আমাকে উনিশশো সাল পর্যন্ত সার্চ করতে হবে না কারণ আমার একটা আইন আছে একটা অ্যাক্ট আছে যেটা আমাকে সাপোর্ট দেবে সেটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন সেই আইন অনুযায়ী আমার কিন্তু একটি ক্লেমকে এস্টাবলিশ করার জন্য বারো বছর সময় দেওয়া আছে সো বারো বছরের মধ্যে হচ্ছে আমাকে কোনো ক্লেম থাকলে সেই ব্যাপারে আমাকে সু করতে হবে আমার হচ্ছে মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে আমাকে হচ্ছে লিটিগেশন করতে হবে এই বারো বছরের মধ্যেই আমার আইনগত কাজটা করে ফেলতে হবে সো বারো বছরের মধ্যে যদি আমার কোনো ক্লেম না থাকে সেই ক্লেম কিন্তু আর এস্টাবলিশ করার আইনগত সুযোগ থাকছে না সেই জন্য আমি বলতে পারি যে বারো বছর সার্চ করলেই আমি আমার সার্চিং হিস্ট্রিটা আমার কমপ্লিট হয়ে যাবে কারণ বারো বছরের পরে যদি কোনো ক্লেম থেকে থাকে সেটা আমার তামাদি আইন বা আমার হচ্ছে লিমিটেশন অ্যাক্ট যেটা আছে উনিশশো সালের সেটা কিন্তু আমাকে হচ্ছে সাপোর্ট দেবে সো আমি তাহলে হচ্ছে যেটা করবো সাবরিজিস্ট্রি অফিসে আমাকে সার্চিংটা করতে হবে দলিল সার্চিংটা কারণ দলিল যেহেতু রেজিস্ট্রি হয় সাব রেজিস্ট্রি অফিসে সো আমাকে রেসপেক্টিভ সাব রেজিস্ট্রি অফিস মানে আমি যে ল্যান্ডটুকু কিনতে চাচ্ছি বা মর্গেজ দিতে চাচ্ছি সেই ল্যান্ডটা কোন সাব রেজিস্ট্রি অফিসে আন্ডারে আছে সেটা দেখে আমার ওই সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এই সার্চিংটা কমপ্লিট করতে হবে সো আমি আমার দলিলের মধ্যে একটা নাম্বার পাবো দলিলটা এরকম থাকে ডিডের মধ্যে হচ্ছে ডিডটা এরকম থাকে এই পাশে একটা সিরিয়াল নাম্বার থাকে আর এই পাশে মেনলি ডিড নাম্বারটা থাকে সো এইটা হচ্ছে আমার দলিলের নাম্বার আর এই পাশে দমির সিরিয়াল নাম্বারটা থাকে সো আমি এবং ডেটও থাকে এর সাথে একটা ডেট থাকে সো আমি দলিলের নাম্বার পাবো ডেট পাবো এই দলিলের নাম্বার এবং ডেট নিয়ে রেসপেক্টিভ সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে আমাকে হচ্ছে সার্চিংটা করতে হবে যে আমার এই দলিলের মালিকানা দলিল অনুযায়ী ঠিক আছে কিনা সেটা কেমন করে সেটা হচ্ছে প্রত্যেকটা সাবরিজিস্ট্রি অফিসে বালাম বই আছে সো বালাম বই এক একটা বই আছে যে বালাম বইটাতে হচ্ছে দাতা এবং গ্রহিতা লিখিত থাকে তার মানে দা ওই জমির দাঁতা কে এবং গ্রহিতা কে কে জমিটা হস্তান্তর করেছে আর কে গ্রহণ করেছে সেই লিস্টটা থাকে তো প্রথমেই আমি ওই বইটা দেখব ওই বইয়ে দেখব আমার জমির যে বর্তমান মালিক সে জমি গ্রহিতা অনুযায়ী তার নাম বাবার নাম জায়গা ন্যাশনাল ইডি অ্যাড্রেস ঠিক আছে কিনা এবং দাঁতা কে ছিল আমার সেম থিংস আমার যে দলিল আছে ফিজিক্যালি সেই ফিজিক্যালি দলিলের মধ্যেও কিন্তু গ্রহিতা এবং দাতা থাকবে সো আমার দলিলের দাতা এবং গ্রহিতার সাথে আমি বালাম বইয়ের দাতা এবং গ্রহিতা মিলিয়ে দেখব অ্যাড্রেস সহ সব ঠিক আছে কিনা যদি দেখি আমার সাব রেজিস্ট্রি অফিসের বালাম বইয়ের যে রেকর্ড আর আমার দলিলের ফিজিক্যাল রেকর্ড সেম তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ওকে এর মালিকানার হস্তান্তরটা ঠিকঠাক হয়েছে আরেকটা বই আছে যে বইয়ে হচ্ছে রেকর্ডটা থাকে যে কত পরিমাণ জমি কোন দাগ থেকে এসছে কিভাবে এসছে এ প্রিভিয়াস রেকর্ড মানে কে ছিল মালিক সেই ব্যাপারে ডিটেলসগুলো লেখা থাকে সো আমাকে ওই বইটাও দেখতে হবে যে জমির পরিমাণ আসলে কতটুকু এসছে ওই দাগে কতটুকু টোটাল জমি ছিল ওখান থেকে কতটুকু এসছে এই ডিটেলসটাও কিন্তু আমাকে ওই বই থেকে দেখে নিতে হবে সো আমি এখানে সাবৃষ্টি অফিসে দুইটা ফ্যাক্টর দেখব যে হচ্ছে দাতা গয়তা ঠিক আছে কিনা জমিটা কোথা থেকে এসছে কিভাবে এসছে তার যে আরেকটা রেকর্ড থাকে বালাম বইয়ে সেই ডিটেলসের জমির পরিমাণ কত দাগ নাম্বার খতিয়ান নাম্বারগুলো দিয়ে একটা যা শিডিউল থাকে সেই শিডিউল অনুযায়ী জমিটা ঠিক আছে কিনা তাহলে পরে হচ্ছে আমি দলিল অনুযায়ী আমার মালিকানা ঠিক আছে কিনা আমি দেখবো সো জমিটা আমি কিনবো কি কিনবো না তা প্রধান যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে জমির একটা দলিল থাকতে হবে দলিল সাপকাবলা হতে পারে হেবা হতে বা দান হতে পারে বায়না দলিল হতে পারে বা হচ্ছে উইল হতে পারে যে কোনো দলিল হতে পারে সাধারণত আমরা সাপকাবলা দলিলটা হচ্ছে মালিকানার সবচেয়ে স্ট্রং একটা দলিল আর হেবা এবং দান দলিলও কিন্তু সেমভাবেই আছে সো আমি দলিল প্রথমেই দেখবো যে দলিল ঠিক আছে কিনা ওকে ফাইন আমি আমার যে বিক্রেতা সেই বিক্রেতা দলিল আমার কাছে আছে সেই দলিল ধরে আমি সাবডিউফিসে যাব এবং সাবডিউফিসে এই দুটো জিনিস আমি চেক করব সেই জন্য আমার কিছু খরচপাতি আছে ওখানে যে দলিল লেখক বা অন্যান্য যে লোকজন আছে সাপোর্টিং লোকজন তাদেরকে ম্যানেজ করে আপনি এই জিনিসগুলো দেখে নিতে পারেন নিজের চোখে সো নিজের চোখে দেখে হয় কি মানে একটা কনফিডেন্স বাড়ে যে হ্যাঁ ওকে ফাইন আমি যেভাবে আছে আমি দেখাচ্ছি সো এইভাবে হচ্ছে আমি আমার দলিলের চেকিংটা আমরা তো দলিল দলিলে কি কি জিনিস দেখতে হবে কি কি আছে না আছে সেগুলো দেখলাম সো পরবর্তী ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে দখল এটি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর দখল দখলে জমির মালিকানা অলমোস্ট নাইনটি পারসেন্ট সো দখল কিন্তু আপনার ঠিকঠাক হতে হবে সো দখলের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দখলটা যেন বিরোধ ছাড়া হয়ে থাকে বিরোধমুক্ত হয়ে থাকে এবং সর্বজনবিদিত বা স্বীকৃত দখল আপনার হয়ে থাকে মানে জমির বিক্রেতা যিনি জমিটা বিক্রি করবেন সে যে জমিতে আছে এই দখলটা উনি দিন করে আসছেন বা চাষাবাদ করে যাচ্ছেন বা ভোগ দখলে আছে এরকম অবস্থায় থাকলে যেটা তার দখলে আছে বলে মনে করা হবে কিন্তু সেই দখল নিয়ে কোনো মামলা মোকদ্দমা বা কোনো বিরোধ থাকবে না এবং সেই দখল অনুযায়ী সর্বজন স্বীকৃত হবে সেটাই হচ্ছে দখল তো দখল কিন্তু হতে হবে দলিল অনুযায়ী দলিল খতিয়া দাগ নম্বর এবং দখল এই তিনটা মিলে এই এই সবগুলো মিলে দলিল প্রথমত তার দলিল থাকতে হবে খতিয়ান দাগ নম্বর মিলে তার দখল থাকতে হবে সো দখল আছে কি নাই সেটা কীভাবে বুঝবো যেখানে জমিটা যে অঞ্চলে আছে সেই জমিটা ওই অঞ্চলে বা ওই এলাকাতে আমি যখন ফিজিক্যাল ভেরিফিকেশনে যাব ফিজিক্যাল ভেরিফিকেশানে গিয়ে কিন্তু আপনি একটু চারপাশে লোকজনকে নক করলেই বা একটু জানার চেষ্টা করলেই বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা কি তার দখলে আছে কি নাই যদি সেটা কৃষি জমি হয় সেক্ষেত্রে দখলটা বুঝতে একটু প্রবলেম হয় বাট কৃষি জমি ছাড়া যদি হচ্ছে এখানে ঘর বাড়ি বা কলকারখানা থাকে ফ্যাক্টরি থাকে তাহলে কিন্তু দখল নিয়ে কোনো প্রবলেমই থাকে না কৃষি জমি হলেও দখল বোঝা যায় ওখানে গিয়ে একটু নক করলেই আশেপাশে মানুষজনকে জিজ্ঞেস করলেই জানা যায় যে এই জমিটা আসলে কার দখলে আছে সো এই হলো মোটামুটি দখল আমাকে দেখতে হবে দেন হচ্ছে সবচেয়ে আরও ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ডকুমেন্টারি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস যেটা সেটা হচ্ছে খতিয়ান সো খতিয়ানের ধারাবাহিক সিকোয়েন্স মানে খতিয়ানের সিকোয়েন্স অনুযায়ী মালিকানা ঠিক আছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে সো এই খতিয়ানের ধারাবাহিকটাই আমি কীভাবে চেক করব খতিয়ান আসলে জিনিসটা কি খতিয়ান কিন্তু আসলে ল্যান্ডের একটা হিস্টরি যেখানে জমির এমনি ডিটেলস পাওয়া যায় টোটাল জমির পরিমাণ কত কোন দাগে জমির পরি জমির ধরন কি খাল নাল কৃষি জমি না কী তারপরে হচ্ছে কোথা থেকে আসলো মানে জমির ডিটেলস এখানে আসলে ওনারশিপ কি সব ডিটেলসই কিন্তু এখানে থাকে এবং এই খতিয়ানটা কিন্তু করা হয়েছিল এর খাজনা আদায় করার জন্য একটা জমির ডিটেলস মানে কার নামে আছে কোথা থেকে আসছে জমির একটা হিস্ট্রি জমির একটা রেকর্ড যে এটা দেখলেই আসলে জমিটাকে আইডেন্টিফিকেশন করা যাবে সো খতিয়ান আসলে হচ্ছে আইডেন্টিফিকেশান অফ ল্যান্ড ডকুমেন্টস এই ডকুমেন্টসটা দিয়ে জমিটাকে আসলে আমি আইডেন্টিফাই করতে পারবো সো এইটা আসলে হচ্ছে আঠারোশো সালে আঠেরোশো অষ্টআশি সালের দিকে কিন্তু জমির খাজনা আদায় করার জন্য ওই সময় এই খতিয়ানের আসলে উদ্ভব সো আমাকে তাহলে খতিয়ানের ধারাবাহিকতা দেখতে হবে প্রথম তার একটু বলি এই খতিয়ানের কিন্তু আবার দুইটা জিনিস আছে সেটা হচ্ছে একটা হচ্ছে নামজারি একটা হচ্ছে জরিপ সো খতিয়ান আবার এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে নামজারি বা মিউটেশন খতিয়ান আর একটা হচ্ছে জরিপ খতিয়ান জরিপ খতিয়ানটা হচ্ছে ফিজিক্যালি মাঠ পর্যায়ে গিয়ে লোকজন জরিপের লোকজন গিয়ে যে জরিপটা করে জমির মেপে টেপে জমির যে ড্রাফট করা হয় জমির যে খো মানে সরাসরি মেপে যে জমির যে ডকুমেন্টটা করা হয় খতিয়ান ডকুমেন্টে সেটা হচ্ছে জরিপ আর মিউটেশান বা তো বুঝতেই পারি আমরা রেসপেক্টিভ পার্সনের নামে জমি যে বর্তমান মালিক তার নামে যে খতিয়ান রেজিস্টার কেটে নতুন যে নামকরণ করা হয় নতুন যে খতিয়ান বানানো হয় সেটাই হচ্ছে আসলে মিউটেশান বা নামজারি খতিয়ান সো যেহেতু জমি রেজিস্ট্রেশন করা হয় হচ্ছে মিউটেশন অনুযায়ী বা নামজারি খতিয়ান অনুযায়ী শুধুমাত্র দলিল দিয়ে কিন্তু জমি রেজিস্ট্রেশন হয় না সেহেতু এই মিউটেশন খতিয়ানটা খুব ইম্পর্টেন্ট সো জমির যে বিক্রেতা উনি যখন জমিটা বিক্রি করবেন তখন ওনার নামে মিউটেশন করা আছে কি না জমির বর্তমান মালিকের নামে মিউটেশন খতিয়ানটা আছে কি না সেটা ইম্পর্টেন্ট বিকজ এই মিউটেশন খতিয়ান ছাড়া কিন্তু জমিটা রেজিস্ট্রি হবে না সো এই খতিয়ানগুলো হচ্ছে যে সার্ভেগুলো হয়েছিল ডিফারেন্ট টাইমে প্রথমে আমাদের সিএস খতিয়ান হচ্ছে প্রথমে হয়েছে দেন হচ্ছে প্রথমে সিএস খতিয়ান দেন হচ্ছে এস এ খতিয়ান দেন হচ্ছে আর এস খতিয়ান সো এই হচ্ছে মোটামুটি আমাদের খতিয়ান খতিয়ানের ধারাবাহিকতাগুলো আছে দেন হচ্ছে আর এস এ পরে আবার বিএসও আছে সো এই খতিয়ানটা যখন হয়েছে আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ আঠারোশো থেকে উনিশশো সো আমার এই সিএস খতিয়ান হচ্ছে প্রথম খতিয়ান এর আগে কিন্তু আসলে কোনো খতিয়ানই ছিল না সো সিএস খতিয়ানে আসলে মালিকানা কিভাবে এসছে এর তেমন কোনো রেকর্ড কিন্তু নাই সো সিএস খতিয়ান যেহেতু আমাদের প্রথম খতিয়ান প্রথম রেকর্ড সো এর আগে কোনো হিস্ট্রি নাই সো সিএস খতিয়ানে ওই জমির মালিক কে ছিল সেটা আমাকে দেখতে হবে তারপরে হচ্ছে সেমভাবে এস এ খতিয়ান তারপরে আর এস দেন বিএস এই তিনটা রেকর্ড আমার একটু ঘেঁটে আসতে হবে যে এই জমিটার সিএস খতিয়ানে কে মালিক ছিল দেন সেই মালিক সিএস থেকে এসে পর্যন্ত থাকতেও পারে যদি উনি জীবিত থাকে বা মারা গেলে ওনার থাকার কথা না বা পরবর্তীতে ওনার হিয়ারিস উত্তরাধিকারী যারা আছে তারা আসবে সো সিএস খতিয়ান আমাকে দেখতে হবে কার নামে ছিল দেন সিএস থেকে এস এতে কীভাবে আসলো এবং এস এ থেকে আর এ কীভাবে আসলো এর যে ধারাবাহিক সিকোয়েন্স মানে এইখানে যে সিএসএ যে জমির মালিক তো সেই জমির মালিক ভোগ দখল করে অথবা মারা যাওয়ার পরে তার উত্তরাধিকার বা কোনো কারণে হস্তান্তরিত হয়ে এসের যে টাইম ফ্রেম এই টাইম ফ্রেমের মধ্যে সে কীভাবে হস্তান্তরিত করেছে বা সিএস থেকে এসে সার্ভে যখন হলো সেই সার্ভেতে ল্যান্ড ওনের নামটা কীভাবে আসলো সে রেকর্ডটা কিন্তু জানা খুব জরুরি যে উনি কার কাছে বিক্রি করলেন বা কিভাবে আসলেন বিক্রি যদি করে না থাকে তাহলে তার উত্তরাধিকার কারা ছিল লিগাল হ্যারিস কারা ছিল তারা কিভাবে আসলো সেই রেকর্ডটা দেখতে হবে দেন সেইমভাবে পরবর্তী রেকর্ডগুলোতে দেখতে হবে যে কিভাবে 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 ট্রান্সফার হয়ে আসছে কি কিন্তু আসলে জমির মালিকানার চেইন বলা হয় সো জমির এই মালিকানাটা কিভাবে আসলো ক্ষতিয়ান অনুযায়ী সেটা আমাকে দেখতে হবে চেক করে প্রপার মালিক চেইনটা ঠিক আছে কিনা। মানে একজন থেকে আরেকজনের কাছে যে আসলো সে ক্লু আছে কিনা তো নিশ্চয়ই ক্লু থাকবে এখান থেকে এখানে কীভাবে আসলো হয় উত্তরাধিকার হিসেবে আসবে অথবা হস্তান্তরিত হওয়ার ফলে আসবে ক্লুটা ঠিক আছে কিনা সেই চেইনটা আমাকে ঘেটে আসতে হবে যে আমি যদি দেখি যে এই চেইন আমার ঠিক আছে জমিটা এর থেকে এর থেকে এই ওয়েতে এটা ট্রান্সফার হয়ে আসছে সো ওকে ফাইন সো আমাকে এরপরে যেটা করতে হবে অনেক সময় যেটা হয়ে থাকে আমি প্র্যাকটিক্যালি দেখেছি অনেকবার এটা হয়েছে অনেকবারই এটা হরহামেশেই হয় যে আমার হচ্ছে এইখানে আর এস কোথেন জমির পরিমাণ ছিল হচ্ছে চার কাঠা চার কাটা জমির পরিমাণ ছিল আর এস এ পরবর্তীতে আমার হাল খতিয়ানে পরবর্তীতে হাল খতিয়ান যদি আমার বিএস খতিয়ান হয় মানে লেটেস্ট যে খতিয়ান সেই বিএস খতিয়ানে গিয়ে দেখা গেলো যে জমিটা চার থেকে কমে সে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর কাটা হয়ে গেছে কমে গেছে সো এটা একটা ইস্যু যে জমিটা আমার হচ্ছে আগে ছিল চার কাঠা পরবর্তীতে এটা কমে তিন থ্রি পয়েন্ট এইট কাটা কীভাবে হলো আগে সব কাগজপত্র তাই ছিল হঠাৎ করে কমটা হয়ে গেল এই ধরনের কেস যদি থাকে তাহলে আপনি সেটেলমেন্ট অফিসে গিয়ে খুব ইজিলি সেটেলমেন্ট অফিস সেটেলমেন্ট অফিসে গিয়ে খুব ইজিলি হচ্ছে সেটেলমেন্ট অফিসে গিয়ে খুব ইজিলি জানা যাবে যে কি কারণ আছে জমিটা কমে যাওয়া অনেক সময় হয় যে জমির মধ্যে দিয়ে কোনো রাস্তা যায় বা কোনো রাস্তা যাওয়ার কারণে জমি কিছুটা রাস্তাতে পড়ে যায় বা কোনো আদার্স কোনো কারণ থাকতে পারে সেটা কিন্তু সেটেলমেন্ট অফিসে গেলে আমি জানতে পারবো যে আমার এই জমির পরিমাণটা হঠাৎ করে কমে গেল কী কারণে সো এটা আমি সেটেলমেন্ট অফিস থেকে দেখে নেব এবং আমার যে মিউটেশান খতিয়ানটা আছে আমার যে প্রেজেন্ট ওনার প্রেজেন্ট ওনারের নামে যে মিউটেশন খতিয়ানটা অলরেডি আছে নামজারি খতিয়ান সেই নামজারি খতিয়ানটা সঠিক কি না সেটা কিন্তু আমাকে হচ্ছে একটু দেখে নিতে হবে এসিলেন্ডার অফিসে গিয়ে আমার এসএলএন্ট অফিসে গিয়ে নামজারি বা মিউটেশান চেক করার মানে প্রসেস আছে সহজ প্রসেস হচ্ছে ওখানে গিয়ে একটা স্ট্যাম্প করে বা একটা কোড ফি জমা দিয়ে আপনি ডিউ প্রসিডিউরে একটা অ্যাপ্লিকেশন দিতে পারেন যে আমি এই মিউটেশন খতিয়ানটা আমি এটা চেক করবো যে মিউটেশান খতিয়ানটা ঠিক আছে কিনা সো আপনি ওই যে কোড ফি জমা দিয়ে আবেদন করে দেখা যায় অথবা ওখানকার যে লোকজন আছে তাদেরকে ম্যানেজ করে আপনি সরাসরি আসলে মিউটেশন খতিয়ানটা ঠিক আছে কিনা কোথা থেকে এসছে এর দাগ খতিয়ান সব ঠিক আছে কিনা এবং এখানে কোন এসএলএ সাহেব ছিলেন ওখানকার ওনার সাইন ঠিক আছে কিনা এগুলো দেখে মোটামুটি কনফার্ম হওয়া যায় যে এই মিউটেশনটা ঠিক আছে সো আমি এই মিউটেশান খতিয়ান যদি আমার ঠিক থাকে এটা দেখার পরে আমি যেটা করবো আমার ভূমি অফিসে যেতে হবে ভূমি অফিসে গিয়ে আমাকে দেখতে হবে যে এই মিউটেশান খতিয়ান অনুযায়ী এই মিউটেশান খতিয়ান অনুযায়ী আমার বর্তমানে যে ল্যান্ড ওনার সেই ল্যান্ড ওনার খাজনা দিচ্ছে কিনা সো আমাকে ল্যান্ড ট্যাক্সটা দেখতে হবে ল্যান্ড ট্যাক্স ঠিক মতো দিচ্ছে কিনা উনি এটা আমাকে কনফার্ম করতে হবে সো ল্যান্ড ট্যাক্সের জন্য আমাকে যেতে হবে রেসপেক্টিভ ল্যান্ড অফিসে রেসপেক্টিভ ল্যান্ড অফিস বা সার্কেল ল্যান্ড অফিস সার্কেল ল্যান্ড অফিস সার্কেল ল্যান্ড অফিস বা রেসপেক্টিভ ল্যান্ড অফিসে গিয়ে হচ্ছে আমি ল্যান্ড অফিসে আমার হচ্ছে একটা ওখানে একটা বালাম বই আছে ওই বালাম বইয়ে এক একটা পেজে এক একজন ল্যান্ড ওনার নাম লেখা আছে সেখানে জমির পরিমাণ কত জোত নাম্বার কি এভরি ডিটেলস ওখানে লেখা আছে তো ওই অনুযায়ী হচ্ছে সে খাজনা আমার বর্তমান ল্যান্ড ওনার খাজনা দিচ্ছে কি না সেই খাজনার ডিটেলসটা আমি ওখান থেকে কনফার্ম করতে পারবো যদি সে খাজনা দিয়ে থাকে তার মানে এই ল্যান্ডের উপর গভর্নমেন্টের কোনো ইন্টারেস্ট নাই কারণ গভর্নমেন্টের যদি ইন্টারেস্ট থাকতো তাহলে গভর্নমেন্ট ওই রেসপেক্টিভ ল্যান্ডের খাজনা নিবে না সো যেহেতু ল্যান্ড ওনার তার নিজের নামে খাজনা দিয়ে যাচ্ছে সরকারকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ল্যান্ডের ঠিক আছে কারণ ল্যান্ড ঠিক আছে বলেই গভর্নমেন্ট তার কাছ থেকে ল্যান্ড ট্যাক্স দিয়েছে সো আমি ল্যান্ড অফিস যাবো তাহলে ল্যান্ড অফিস থেকে রেসপেক্টিভ মিউটেশন মিউটেশনটা নিয়ে যাবো মিউটেশনের জোত নাম্বার রেফারেন্স নাম্বার দিয়ে হচ্ছে আমি আমার যে বালাম বই আছে ল্যান্ড অফিসে সেই বালাম বইয়ে আমি এগুলো চেক করবো যে রেসপেক্টিভ পারসন আমার যে বর্তমান ল্যান্ড ওনার তার নামই ট্যাক্স বা খাজনাগুলো হচ্ছে না যদি ঠিক থাকে ওকে ফাইন আর এই ল্যান্ড অফিসে আমি আরেকটা জিনিস পাবো হচ্ছে আমি ল্যান্ড অফিস থেকে গিয়ে দেখতে পারবো রেস্টেক্টিভ কোনো রেস্ট্রিকটিভ দাগ নাম্বার আছে কিনা এখানে ওদের ভূমি অফিসে একটা সিট থাকে যেখানে হচ্ছে রেস্ট্রিকটিভ দাগ নাম্বার বা সীমাবদ্ধ দাগ নাম্বার সেটা মানে হচ্ছে যে দাগগুলোতে নিয়ে বিভিন্ন ক্লেইম আছে গভর্নমেন্টের ক্লেইম আছে ফরেস্টের ক্লেম আছে গভর্নমেন্টের অন্যান্য যে অথরিটি আছে তাদের ক্লেম আছে বা খাস খতিয়ানভুক্ত জমি সেগুলোতে একটা রেস্ট্রিক্টিভ দাগ নাম্বার বলে একটা এরকম চার্ট থাকে ওদের কাছে সেই চার্টের মধ্যে লেখা থাকে মৌজা কোন মৌজার আন্ডারে সেটা কোন মৌজার আন্ডারে কোন দাগে কতটুকু জমি আছে যেগুলোতে গভর্নমেন্টের ক্লেম আছে ফরেস্টের ক্লেম আছে বা খাস আছে বা ভেস্টেড প্রপার্টি আছে সেগুলো কিন্তু ওখানে আছে সো আমাকে আরেকটু চেক করে নিতে হবে আমার এই জমি আমার যে ল্যান্ড সেই ল্যান্ডটা যে দাগ নাম্বারের মধ্যে আছে মানে আমার যে জমি দাগ নাম্বার যে দাগ থেকে আমার জমিটা এসছে সেই দাগটা ওই রেস্টেক্টিভ মৌজায় আমার হচ্ছে কোনো রেস্টেক রেস্ট্রিকটিভ দাগ খতিয়ানের মধ্যে আছে কিনা ওদের কাছে যে লিস্ট আছে সেই লিস্টে আমি দেখব যে আমার মৌজা প্রথমে আমার মৌজা ঠিক আছে কি না সো মৌজা যদি ঠিক থাকে সেই মৌজার মধ্যে আমার দাগ নাম্বারটা দেখব এই সীমাবদ্ধ বা রেস্ট্রিকটিভ যে লিস্ট তার মধ্যে আছে কি না যদি থাকে তাহলে আমি ওই জমিটা অবশ্যই কিনবো না বা ওই জমিটা আমি কনসিডার করব না এই প্রবলেমটা সলভ হওয়া না অবধি সো আমাকে এটা একটু চেক করলে আমি মোটামুটি ক্লিয়ার যে আমার ল্যান্ড মোটামুটি ফেয়ার আমার না ঠিক আছে এই কোনো খাস খতি না ভ্যাস্টেড প্রপার্টি না ফরেস্টের দাবি বা অন্যান্য কোনো ক্লেমের মধ্যে না যদি থাকতো তাহলে এটা এখানে থাকতো সো এই হচ্ছে মোটামুটি তাহলে আমি দেখলাম আমার দলিল ঠিক আছে খতিয়ান এবং দাগ নাম্বার অনুযায়ী আমার সিকোয়েন্স ঠিক আছে কিনা সেটাও আমি চেক করলাম তারপর দেখলাম হচ্ছে দখল এবং দলিল আচ্ছা আরেকটা জিনিস এখানে আছে সেটা হচ্ছে মৌজা ম্যাপ সো সে আমি যে জমিটা কিনতেছিস বা কিনবো যে জমিটা সেই জমিটা আমার যে মৌজার মধ্যে আছে বা যে মৌজা ম্যাপের মধ্যে আছে সেই ম্যাপে যে দাগ আছে সেই দাগে দেখা গেল জমির পরিমাণ আছে সে বিশ শতাংশ বিশ শতাংশ আমি যে জমিটা কিনছি সেই জমিতে যে দাগ থেকে জমিটা এসছে সেই দাগে জমির পরিমাণ আছে বিশ শতাংশ কিন্তু মুশকিল হলো আমার বিক্রেতা যিনি বিক্রি করবেন উনি ওনার কাগজপত্রে জমি আছে সে এর বেশি হতে পারে ত্রিশ আমি উদাহরণ বলছি হতে পারে ত্রিশ হতে পারে বাইশ বা পঁচিশ কিন্তু যে দাগ থেকে জমিটা এসছে সেই দাগটা কিন্তু আসলে ওই দাগে জমির পরিমাণ আছে বিশ শতাংশ সো আমার উচিত হবে শুধুমাত্র এই বিশ শতাংশ জায়গা যেটা আমার দাগে বলা আছে সেই বিশ শতাংশ জায়গায় শুধু কেনা বা কনসিডার করা এর বেশি যদি আমার বিক্রেতা বিক্রি করতে চায় বা দিতে চায় আমার ক্ষেত্রে সেটা কিন্তু কনসিডার করা লিগাল ভ্যালিডেশান নাই এর যথাযথ গ্রাউন্ডে না থাকলে সো আমি প্রথমেই দেখব যে আমার যে মৌচা সেই মৌজা যে ম্যাপ আছে সেই মৌজা ম্যাপে যে দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বারে আসলে টোটাল জায়গার পরিমাণ কত এবং সেইখান থেকে আমার বিক্রেতা উনি আসলে কতটুকু জায়গা পেল সেই জায়গাটা এই দাগ নাম্বারের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা অনেক সময় এরকমটা হয় যে দাগ নাম্বারে যে জায়গা আছে তার থেকে বেশি জায়গা আসলে হচ্ছে আমার ল্যান্ড ওনারের অলরেডি আছে তার দলিল কাগজপত্র আছে হচ্ছে বেশি জায়গা সো এইটা আসলে মিডিকেট করতে হবে যেটা এটা কেন হয়েছে কি কারণে হয়েছে তো এই হচ্ছে মোটামুটি চেকিংয়ের জিনিসপত্রগুলো আছে যেগুলো আমাকে চেক করতে হবে সো আমার যেটা হলো আর মৌজা থেকে আরেকটা জিনিস দেখতে হবে মিলিয়ে দেখতে হবে যে আমার যে জায়গা আমার যে ল্যান্ড ওনার সে যে জায়গার কথা বলছে সেটা আমার মৌজা ম্যাপের মধ্যে তার পজিশানটা কোথায় তার পজিশন খালে বিলে খাসে না কোথায় আর সে দেখাচ্ছেটা কোথায় সো তার যে ফিজিক্যাল ল্যান্ড পজিশন এবং আমার যে মোজা ম্যাপ সেই মোজা ম্যাপ অনুযায়ী তার ল্যান্ড পজিশনটা পজিশন ঠিক আছে কিনা সেটা আমাকে কনফার্ম করতে হবে সো আমাকে ল্যান্ডটা হতে হবে মৌজা ম্যাপ অনুযায়ী দাগ নাম্বার খতিয়ান নাম্বার অনুযায়ী তার দলিল এবং সেই অনুযায়ী তার দখল যদি এটা হয় তাহলে আমি মোটামুটি বলতে পারবো যে আমার এই ল্যান্ডটা মোটামুটি ফেয়ার আছে সো এর বাইরে আরও কিছু কিছু জিনিস আছে যেটা আমার দেখতে হবে এটা যদি রেলওয়ের জমি হয় রেলওয়ের জমি হলে কিন্তু আমি মর্টগেজ বা আমি ওই জমিটা কিনবো না এবং মডগেজ হলেও কিন্তু সেই মর্টগেজ আমি কনসিডার করবো না এই জমির জন্য যদি ফরেস্টের দাবি থাকে বন বিভাগের দাবি থাকে এগুলো কিন্তু হস্তান্তর অযোগ্য সো আমি ফরেস্টের দাবি আছে এরকম কোনো জমিও কিন্তু আমি আমার কেনার জন্য বিবেচনা করব না বা বন মর্গেজের জন্যও কিন্তু আমি এটা বিবেচনায় রাখবো না এছাড়াও এছাড়াও হচ্ছে ভাওয়ালগড় গাজীপুরে যে যে রাজা ছিল তো ভাওয়ালগড়ের যদি কোনো জায়গা হয় সেটাও কিন্তু আমি আমার কনসিডারেশনে রাখবো না এই জায়গাটা কিন্তু এগুলো কিন্তু হস্তান্তর অযোগ্য এছাড়া আছে ভেস্টেড প্রপার্টি ভেস্টেড প্রপার্টি যদি হয় সেগুলো কিন্তু আমি কিনবো না বা মডগেজির জন্য কনসিডার করবো না তারপরে আছে হচ্ছে খাস যদি খাস খতিয়ানভুক্ত হয় সেই জায়গাগুলোও কিন্তু আমি হচ্ছে কনসিডারেশনে নিব না সো এই হচ্ছে মোটামুটি জমি কেনা বা মর্গেজ রিলেটেড যে ইস্যুগুলো আছে যে এই ইস্যুগুলো আমাকে দেখে জমি কিনতে হবে এবং মর্গেজ করতে হবে এর বাইরে আরেকটা জিনিস আছে সো এই ছিল মোটামুটি এর বাইরে যে জিনিসগুলো আমাকে দেখতে হবে সেগুলো হচ্ছে যদি এটা আমার লিজ হোল্ড প্রপার্টি হয় যদি লিজ প্রপার্টি হয় যদি লিজ প্রপার্টি হয় তাহলে আমাকে যেটা করতে হবে যদি লিজ প্রপার্টি হয় তাহলে গভর্নমেন্টের ডিফারেন্ট অথরিটির প্রপার্টি যদি হয়ে থাকে যেমন রাজুক ন্যাশনাল হাউজিং অথরিটি বা গভর্নমেন্টের অন্যান্য অথরিটির জায়গা যদি হয়ে থাকে যেগুলো লিজহল প্রপার্টি প্রাইভেট প্রপার্টি নয় সেই ক্ষেত্রে যেটা আমাকে করতে হবে লিজহল প্রপার্টিগুলোর লিজ ডিটটা ভালো করে আমাকে পড়ে দেখতে হবে লিজ ডিট লিজ ডিটটা আমাকে ভালো করে ভালো করে গোত্র করে দেখতে হবে যে লিজ ডিটে টার্মস অ্যান্ড কন্ডিশনস কী আছে যে কত বছরের জন্য লিজ দেওয়া হলো কত বছর পরে হস্তান্তর করতে পারবে অনেক সময় বলা থাকে যে লিজ ওনার এত বছর হচ্ছে আগে তাকে নিজেকে ভোগ করতে হবে দেন হচ্ছে সে হস্তান্তর করতে পারবে এ ধরনের কিছু কন্ডিশান থাকতে পারে সো আগে আমাকে লিজ ডিটা গোত্র করে দেখতে হবে যে লিজ ডিটে এ ধরনের কোনো ট্রান্স অ্যান্ড কন্ডিশান আছে কি না যে ট্রান্স অ্যান্ড কন্ডিশানের কারণে সে হচ্ছে এটা চাইলে আর হস্তান্তর করতে পারবে না এটা একটা ফ্যাক্টর আর দ্বিতীয়ত হচ্ছে লিজ প্রপার্টিগুলো সাধারণত যেটা হয় লিজ ও যারা হচ্ছে গভর্নমেন্টের যে অথরিটি যে লিজ দিয়েছে তাদের পারমিশনের ব্যাপার থাকে লিজ হোল্ড প্রপার্টি মর্গেজ দেওয়া বা বিক্রি করার জন্য কিন্তু পারমিশান নিতে হয় রেসপেক্টিভ অথরিটি থেকে সো আমাকে হচ্ছে সেই পারমিশানটা আছে কি না আমি যদি মর্গেজ করতে চাই তাহলে আমার রাজুকে প্রপার্টি হলে রাজুকে মর্গেজ পারমিশান নিতে হয় এবং বিক্রি বা হস্তান্তর করার জন্য কিন্তু সেম ওয়েতে হচ্ছে আমাকে এই পারমিশানটা নিতে হবে পাশাপাশি এই লিস প্রপার্টিগুলো যেহেতু হচ্ছে লিস প্রপার্টি প্রাইভেট প্রপার্টি নয় এদের জন্য এদের কিন্তু আবার আলাদা মিউটেশন থাকে এটা মিউটেশন চিঠি থাকে চিঠি মিউটেশন যেটা হচ্ছে রাজক হলে রাজকের মিউটেশন ন্যাশনাল হাউজিং অথরিটি হলে সেম সো ওই মিউটেশনটা ঠিক আছে কি সেগুলো আমাকে দেখতে হবে এবং এই মিউটেশনটা কি আসলে মিউটেশন হলো কি না রিয়েলি হলো কি না সেক্ষেত্রে কিন্তু আপনি রেসপেক্টিভ অফিসে গিয়ে যেমন ন্যাশনাল হাউসিং অথরিটি হলে সেম বা রাজুক হলে সেম ওদের অফিসে গিয়ে আপনি চেক করে কনফার্ম করতে পারেন যে আসলে কি ওরা পারমিশনটা দিয়েছে কিনা নাহলে কিন্তু আপনি হস্তান্তর করতে পারবেন না যদি মিউটেশন ঠিক না থাকে আপনার হস্তান্তর পারমিশন না থাকে তাহলে কিন্তু মর্গেজ বা কেনা কেনাবেচা করা যাবে না সো এই হচ্ছে লিজহোল্ড প্রপার্টির ক্ষেত্রে আমাকে এটা দেখতে হবে তো ভিউয়ার্স আর যদি এটা হচ্ছে মাইনর প্রপার্টি হয় মাইনর মাইনর ওনার যদি হয় মানে হচ্ছে আমার ল্যান্ড ওনার যদি বর্তমান ল্যান্ড ওনার যদি নাবালক হয় নাবালক তাহলে আমরা যেহেতু জানি কন্ট্রাক্টে একটা অনুযায়ী নাবালক হচ্ছে কন্ট্রাক্ট করতে পারে না সেই ক্ষেত্রে জমির মালিক যদি নাবালক হয় সেই জমি কিন্তু আমরা কিনতে পারবো না বা ওই নাবালক কিন্তু জমিটা হস্তান্তর করতে পারবে না নাবালকের পক্ষে যদি ওর নাবালকের বাবা বা নাবালকের দাদা জীবিত থাকেন তাহলে কিন্তু তারা নাবালকের পক্ষে ডিট করতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার ডিটটা হবে এক্সিকিউশন হবে সো নাবালকের অনবিহাভ যে করবে সেটা হচ্ছে নাবালকের বাবা বা দাদা তারা হচ্ছে করতে পারে সেই ক্ষেত্রে আমি এটা কিনবো এছাড়া নাবালকের মা বা নাবালকের ভাই বোন বা অন্য রিলেটিভসরা কিন্তু হচ্ছে এই দলিল করে দিতে পারবে না এবং সেটা লিগাল দলিল হবে না যতক্ষণ না পর্যন্ত কোর্ট তাদেরকে লিগাল গার্ডিয়ান হিসেবে ডিক্লেয়ার না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এক্সিকিউশন করতে পারবে না সো আমাকে দেখতে হবে যে নাবালকের জমি যদি হয় সেক্ষেত্রে কে হচ্ছে আসলে ডিটটা এক্সিকিউট করে দিচ্ছে অন বিহাফ অফ না নাবালক সেটা ইম্পর্টেন্ট ওটা আমাকে দেখে নিতে হবে মর্গেজ বা আমি যদি জমি কিনতে চাই দুই ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে সো এর বাইরে আছে হচ্ছে আমি লিজেল প্রপার্টি বললাম নাবালক বললাম এর বাইরে যদি আছে আছে আমার যদি পার্বত্য চট্টগ্রাম হয় পার্বত্য চট্টগ্রামে কিন্তু পার্বত্য চট্টগ্রামে যেটা হয় সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে তিন জেলায় কিন্তু রেজিস্ট্রেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না সেই ক্ষেত্রে আদিবাসীদের যদি কোনো জায়গা না হয় আদিবাসীদের জায়গা হলে আমার যেটা করতে হবে একটা এসিলিন্ডার পারমিশান নিতে হবে মিউটেশন করার জন্য সো ওইটার জন্য আলাদা ইস্যুস ওইটা পার্বত্য চট্টগ্রাম বা আদিবাসীদের জায়গা হলে কিন্তু আমাকে ওইটা আবার দেখে নিতে হবে যে সব জায়গাগুলো ফ্যাক্টরগুলো ঠিক আছে কি না সো ভিউয়ার্স আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি আসলে একটু তাড়াহুড়ো করছি যেন ভিডিওটা আসলে এত বড়ো না হয় সো এই হচ্ছে ব্যাপার এর বারে পাওয়ার অফ অ্যাটর্নি যদি হয় পাওয়ার অফ অ্যাটর্নি তো পাওয়ার অফ অ্যাটর্নিতে যেটা হবে যদি আমি জমিটা যার কাছ থেকে কিনবো সে যদি পাওয়ার অফ অ্যাটর্নি মুলে মালিক হয়ে থাকে সে যখন এই জমিটা হস্তান্তর করবে আমাকে দেখতে হবে যে সে কী পাওয়ার অফ অ্যাটর্নি বলে আসলে মালিক হয়েছে যদি পাওয়ার অফ অ্যাটর্নিটা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি হয় তাহলে আমার উচিত হবে সেই জমিটা না কেনা বা মর্গেজটা না নেওয়া কিন্তু যদি পাওয়ার অফ অ্যাটর্নিটা হয় স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি দ্যাট ইজ যে জমিটা বিক্রি হবে বা যে জমিটা হস্তান্তরিত হবে পাওয়ার অফ অ্যাটর্নিতে যদি ওই জমির পরিমাণ সুনির্দিষ্টভাবে লিখা থাকে ও শিডিউলটা জমি পাওয়ার অফ অ্যাটর্নিতে লিখা থাকে যেটাকে আমরা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বলছি সেই পাওয়ার অফ অ্যাটর্নি মোলে যদি ল্যান্ড ওনার মালিক থাকে সে কিন্তু তাহলে এটা হস্তান্তর করতে পারবে এই ক্ষেত্রে আমার আরেকটা জিনিস দেখতে হবে যে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা রেজিস্টার ছিল কিনা সেটা হচ্ছে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা আবার বাতিল হয়ে গেলো কিনা বাতিল করা হয়েছে কিনা এর যে পাওয়ারটা আসলে দিয়েছিল যে 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 পাওয়ার ওনার সেই পাওয়ার কি আবার পাওয়ার ডিটটা কি আবার বাতিল হয়ে গেছে কিনা সেটা আবার কনফার্ম করে নিতে হবে বা এই পাওয়ার ডিটটা নির্দিষ্ট কোনো ভ্যালিডিটি ছিল কি না যে ভ্যালিডিটিটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে কিনা এই জিনিসগুলো কিন্তু পাওয়ার অফ ডিটের মাধ্যমে যদি হয়ে থাকে জিনিসটা আমাকে কনফার্ম করতে হবে সো পাওয়ার অফ অ্যাটর্নি ডিটগুলো আমি যেহেতু রেজিস্ট্রি হয় সাব রেজিস্ট্রি অফিসে আমার সাব রেজিস্ট্রি অফিসেই কিন্তু হচ্ছে আমি এই জিনিসগুলো এখানে দেখতে পারবো এরপর আরেকটা জিনিস আছে যদি কোনো রাস্তার পাশে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার পাশে কোনো জমি হয়ে থাকে সেই জমি যদি আমি কিনতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সড়ক ও জনপদ বিভাগের যে নকশা যে ম্যাপ আছে সেই ম্যাপটা আসলে দেখে নিতে হবে যে আসলে কতটুকু জায়গা সড়ক ও জনপদ বিভাগ অধিগ্রহণ করেছে অধিগ্রহণ সো কতটুকু জায়গা হচ্ছে অধিগ্রহণ অধিগ্রহণ করেছে সেটা আমাকে হচ্ছে ম্যাপ দেখে কিন্তু দেখে নিতে হবে সো আসলে দেখে নিতে হবে আমি যে জায়গাটা আমার বিক্রি হচ্ছে রাস্তার পাশে বা যে জায়গাটা আমাকে মর্গেজ দেওয়া হবে সেই জায়গাটা আসলে অধিগ্রহণ করা ম্যাপের মধ্যে কিনা গভর্নমেন্ট অলরেডি অধিগ্রহণ করেছে কিনা বা ওইটার মধ্যে পড়েছে কিনা সেটার জন্য আমাকে অধিগ্রহণ সর্বজন বিভাগের অধিগ্রহণ ম্যাপ দেখতে হবে ম্যাপ দেখে এটা ডিসাইড করতে হবে এছাড়া যদি আমার হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশান যে বিভাগ আছে গভর্নমেন্টের যে ল্যান্ড অ্যাকুইজিশান ডিপার্টমেন্ট এ বলে ল্যান্ড অ্যাকুইজিশান ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমি এখানে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারবো যে এখানে আসলে কোনো অধিগ্রহণ হয়েছে কি না বা অধিগ্রহণ হলে তার ম্যাপ বা এই ডিটেলস খোঁজখবর কিন্তু আমি এখান থেকে এল এ ডিপার্টমেন্ট এল এ এই ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমি হচ্ছে খোঁজখবর নিতে পারবো সো ভিউয়ার্স এই ছিল হচ্ছে মোটামুটি আমার হয়তো জমির ফ্যাক্টরস এই ফ্যাক্টরসগুলো বিবেচনা করে আসলে কিন্তু হচ্ছে আমার মর্গেজ এবং জমি কেনার আগে এই ফ্যাক্টরসগুলো আমাকে মোটামুটিভাবে কনফার্ম করতে হবে এই ফ্যাক্টরসগুলো যদি মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে পরে আমরা একটা প্রপার্টি মর্গেজ হিসেবে নিতে পারি বা কেনাবেচার জন্য সিলেক্ট করতে পারি তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকে সো আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার প্লিজ অ্যান্ড নতুন সাবস্ক্রাইবার যারা নতুন ভিউয়ার যারা আসবেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো থ্যাংক ইউ ভেরি মাচ